পেরোজপুরের খানসামায় পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে নিজের গোপনাঙ্গ হারানোর অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। রোববার দিবাগত রাতে খানসামা উপজেলার আঙ্গারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ভুক্তভোগী পুত্রবধূর অভিযোগ, প্রায় 26 বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার শ্বশুর তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি তিনি তার স্বামী ও পরিবারের অন্য সদস্যদেরকে জানালেও কোনো সুরাহা পাননি। ফলে তার শ্বশুরের চরিত্রেও আসেনি কোনো পরিবর্তন। পরিবারের সদস্য স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত রোববার দিনগত রাতে শ্বশুর পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে বাধ্য হয়ে ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধূ শ্বশুরের গোপনাঙ্গ কেটে দেয়। এ সময় তার আর্তচিৎকারে ছুটে এসে আশপাশের লোকজন আহত অবস্থায় শ্বশুরকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক খোঁজখবর নিয়েছে পুলিশ, তবে এখনও ভুক্তভোগীদের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।